দেখলে একটু ছোকরা লাগছে না যেমনটা তোমাদের কথা ছিল 18ই ডিসেম্বর আজকে সেই দিন চলে এসেছে। তো আমরা এখন বেলুর প্রিন্সটার ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আমার সাথে আছে হাপু, একটু এগিয়ে গেছে। তো আজকে সেই রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প, তো চলো রক্ত দেব আর তোমাদের সাথে দেখাবো কারা কারা আছে। হ্যাঁ, বেলুর প্রিন্সটার ক্লাবের ভেতরে রক্তদান মহাদান। হ্যাঁ তো করবো, তো আমি বলছি আমি এখন করবো না, আমি একটু পরে করবো। ঠিক আছে, আমাদের সাথে দাদা আছে আর আমার এই ভাই প্রীতম ভাই আছে, ঠিক আছে, আরো অনেকে আছে ক্লাবে, তারা আসছে আস্তে আস্তে। এখনো ডাক্তার আসেনি, ডাক্তার আসলে ক্যাম্প চালু হবে, ব্লাড ডোনেট করা হবে। এ হাপু ভাই, ব্লাড ডোনেট করবে তো? কি গ্রুপ তোমার? তোর কি গ্রুপ রে? নেই কারেগা কাহে? আরে রক্তদান মহদান, রক্তদান জীবনদান। হ্যাঁ সো গাইস, আমরা এখন এখানে এসে বসে আছি সবাই মিলে, সবাই মিলে বসে আছি। এখনো পর্যন্ত চালু হয়নি, চালু হলেই আমরা ভেতরে ঢুকবো আর ভেতরের সিনটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে। মন্দিরে কার জন্মদিন হচ্ছে দেখতে পাচ্ছি, ঢুকে চলে আসছে ভালো করে নিয়ে যাও। হচ্ছে 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 ও কমল কাকা, ব্লগ ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, চলো চলো। অশোক জানাতে মহাশয় সঙ্গে সহযোগিতা করুন। স্বস্তিকা মাঝি এবং সম্পূর্ণ পাল দুজনকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মলয় সেনগুপ্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুষ্প এবং চন্দন দিয়ে স্বস্তিকা মাঝি ও সম্পূর্ণ পাল।
ব্রিটিশকে আইনজীবী শ্রী অশোক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে চন্দন পড়িয়ে বরণ করে নিল স্বস্তিকা মাঝি এবং পুষ্প দিয়ে বরণ করছে সম্পূর্ণ পাই এবং উত্তরীয় পরে সম্মান জানাবেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী কমল খেলোয়াড়কে পরে সম্মান জানাচ্ছে আমাদের ক্লাবের সভাপতি শ্রী কমল খেলোয়াড় হাততালি আমি কলকাতা হাইকোর্টের শ্রী অশোক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তারা যাই হোক এখানে আসার একটা কারণ আছে আমি প্রথম এটার সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা আছে আমি খোলকে দেখলাম এখানে বাচ্চা দেখে বাচ্চাদের যখন খেলে সেই বাচ্চা যতক্ষণ আরেকটা বাচ্চাকে এখানে আনছে বুড়ো হয়ে এই মাঠটা ছাড়া কোনো প্রশ্নই আসে তার কারণ আজকাল যেটা অভাবই পড়েছে সেটা হচ্ছে বাচ্চাদের একটা বেশ নিঃশ্বাস ফেলার জায়গা খেলাধুলার জায়গা এগুলোর বড় অভাব দেখা দিচ্ছে এটা কিন্তু ধ্বংসের পথ ভুলে যাবেন না একটা বাচ্চাকে যদি সারাক্ষণ ঘরে বন্ধ করে রাখেন তার যে পরিণতি হয় সেটা আমি অনেক দেখেছি আমারও যথেষ্ট বয়স হয়েছে দেখলে একটু ছোকরা লাগছে না পুষ্প এবং চন্দন নিয়ে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি এবং আমি করছো গ্লুকন্ডি বলছি গ্লুকন্ডি রক্ত কমন দেবে এই তো হয়ে গেলেই আচ্ছা আমি তো দেবো তাহলে আমাকে খেতে হবে নিশ্চয় খাবার খেতে হবে বলছিস একদম আরে ভিডিও বানাতে দিবি না দুটো নিছ দিবি তো হ্যাঁ হ্যাঁ মন্ডল মন্ডল এম ওয়েন ডি এল এম ওয়েন তো হ্যাঁ ডি এ এল ফোন নাম্বারটা 900 বলে দেবে একটু জলটা বেশি খেয়ে নিতে আগে ঠিক আছে তুমি একটু বলে দেবে লগার নাকি লগ বানাচ্ছ
একদম ঠিকঠাক আছে। বেশি জল খেতে হবে বলছেন? জল করবি? হ্যাঁ আমার কিছু সবাই বন্ধে করে আমি এমনি করে তো ভাই লোক ফাইনালি রক্ত দিয়ে বেরিয়ে এসেছি। এই হচ্ছে তার সার্টিফিকেট আর এই হচ্ছে তার একটা মেডেল দিয়েছে। তো যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, 18 ডিসেম্বর আমাদের বেলুড় প্রিন্সার ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। তো আমি এসেছি, ব্লাড দিয়েছি, তো আশা করছি তোমরাও আসবে, এসেছো। সো ভাই লোক ফাইনালি রক্ত দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমাকে দেওয়া হয়েছে এই যে মেডেল, একটা ছোট্ট মেডেল, ঠিক আছে? এটা ছোট্ট নয় আমার কাছে, এটা অনেক বড়।
ব্যাপার, ঠিক আছে? কারণ রক্তদান মহদ্দান, আপনার রক্ত আরেকজনের জীবন বাঁচাতে সাহায্য করবে। যেমনটা আমি বলেছিলাম, 8ই ডিসেম্বর আমাদের বেলুড় প্রিন্সার ক্লাবের তরফ থেকে রক্তদান শিবির হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। তো আশা করছি তোমরা সকলেই এসছো। আজকের ব্লগ আর বেশি বড় করছি না, তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। এই হাতে রক্ত দিয়েছি, এই হাতে খুব ব্যথা করছে, হাতটা তুলতে পারছি না, বাট তোমাদের জন্য এই হাত দিয়েই ব্লগটাকে এন্ড করবো। বাই বাই, টেক কেয়ার। কি বলতে চাইছিল, কি বলছিলে বলো? না না, যেটা হচ্ছে মাঠে আমাদের খুব ভালো হচ্ছে, এই রক্তদান শিবির হচ্ছে। আর কি বলতে, ভালো হচ্ছে ভাই, ভালো হচ্ছে। অভি কিছু বলবো, অভি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়া এখানে টাইগার মনু ভাইয়ের মন্দিরের চার বাটি খিচুড়ি, তাই নাকি টাইগার? এই টাইগার মুখটা দেখা।